আসলে এই ডিপিআরসি তে চিকিৎসা নেওয়ার পরে আমার কাছে মানে অনেকটাই সুস্থ বোধ, মানে কি বলবো, মনে হচ্ছে যে অসুস্থতাটা একটা অভিশাপ, ওই অভিশাপ থেকে আমি মুক্তি পেয়েছি, মানে আমি অনেক হ্যাপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছি। আমার নাম হচ্ছে পাপিয়া জান্নাত, আমার বাসা হচ্ছে নরসিংদী, আর আমার বয়স হচ্ছে 20। আমি গত 19 দিন আগে ডিপিআরসিতে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি 19 দিন চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ। আমার সমস্যা ছিল হিপ জয়েন্টের এবিএন। এবিএনের পূর্ণরূপ হচ্ছে এ ভাস্কুলার নেক্রোসিস, অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর আমার ফার্স্টে প্রথমে যে প্রবলেমটা ছিল সেটা ছিল মানে হাঁটতে পারতাম না ভালোভাবে। যখন হাঁটতাম তখন মানে আমার অনেক ব্যথা করতো, 2-3 মিনিট হাঁটলেই মানে ব্যথা করতো অনেক। তারপরে বসতে পারতাম না, মেঝেতে নামাজ পড়তে পারতাম না, এরকম হইতো আর কি। আর অনেক ডক্টর দেখাইছি, দেখানোর পরে সবাই বললো যে অপারেশন করা লাগবে। তারপরে আমি ইউটিউবে ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ স্যারের ভিডিও দেখতে পাই, তারপরে এই জায়গায় এসে আমি ভর্তি হই। এখন আল্লাহর রহমতে আমি আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। আর আমার এখানে থাকা অবস্থায় আমার থেরাপিস্ট যে ছিল রুম, উনি অনেক ভালো ট্রিটমেন্ট দিছে, যার কারণে আমি আগে থেকে অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ওনাদের মানে সবারই অনেক চেষ্টা ছিল আমাকে সুস্থ করার জন্য, কিন্তু আগের তুলনায় অনেকটাই আমি ভালো। এখন আমার ব্যথাটা আগের তুলনায় অনেকটাই কম, ব্যথা নাই বললেই চলে, কালকে থেকে আমার ব্যথা একেবারেই নাই, কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি মানে এরকমই সুস্থ থাকতে পারি। আমার মতো যদি কারো এরকম সমস্যা থাকে, এবিএন প্রবলেম থাকে, তাহলে মানে আমার মতে আর কি, কেউ অপারেশন না করে ডিপিআরসি হসপিটালে এসে এখানে স্যারকে দেখাইতে পারেন একবার, তাহলে আশা করি ইনশাল্লাহ সবাই মানে সুস্থতার পথে যাবেন আমার মতো। আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো আছি, অনেক সুস্থ। মানে আমার কাছে মনে হইতেছে যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, তা মানে অসুস্থ থাকলে একমাত্র বোঝা যায়। আর আমার ব্যথাটা ছিল প্রায় 2 বছর, 2 বছর যাবত আমি অনেক কষ্ট করছি। আমার পাটা ভিতরের দিকে চলে গেছিলো, আস্তে আস্তে জয়েন্টটা দেখা যাইতেছিল না, কিন্তু এখন এখানে চিকিৎসা নেওয়ার পরে এই জয়েন্টটা অনেকটাই দেখা যাইতেছে, আর যে ব্যথাটা ছিল ওইটা এখন একবারেই নাই। তো স্যার এখানে আজকে আমার রিলিজের সময় হয়েছে, রিলিজ করে দিল স্যার, তো বললো যে আর 1 মাস পরে স্যারের সাথে দেখা করার জন্য, মানে যদি ব্যথা বাড়ে তাহলে বলছে যে যোগাযোগ করার জন্য। আর ইনশাল্লাহ আশা করি যে ব্যথাটা আর বাড়বে না, কারণ 2 বছরে তো অনেক কষ্ট করছি, আর হালকে একটু ব্যথা থাকলে কিবা সমস্যা হয়। আসলে এই ডিপিআরসি তে চিকিৎসা নেওয়ার পরে আমার কাছে মানে অনেকটাই সুস্থ বোধ, মানে কি বলবো, মনে হচ্ছে যে অসুস্থতাটা একটা অভিশাপ, ওই অভিশাপ থেকে আমি মুক্তি পেয়েছি, মানে আমি অনেক হ্যাপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সারের উসিলা করে সুস্থ করে দেয়। আসসালামু আলাইকুম।